السلام عليكم ورحمة الله. প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে এমন একটি শিক্ষণীয় বিষয় নিয়ে হাজির হয়েছি যা শুনলে হয়তো আপনাদের পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসুন বেশি দেরি না করে ভিডিওটির মূল কথায় চলে যাই। এক যুবক এক মুরব্বী লোককে এসে বলল, হুজুর, আমি সুন্দরী মেয়ে দেখলে শুধু চেয়ে থাকি, কিছুতেই চোখ ফেরাতে পারি না, এর জন্য কি করব একটা সহজ উপায় বলে দিন। মুরব্বী লোকটি বলল, তাহলে এক গ্লাস দুধ ভরে নিয়ে আসো, এমনভাবে আনবে যাতে পড়ে পড়ে অবস্থা কিন্তু পড়ে না যেন। যুবকটি বলল, ঠিক আছে। এবার যুবকটি এক গ্লাস দুধ নিয়ে আসার পর মুরব্বী লোকটি বলল, এই এক গ্লাস দুধ নিয়ে 1 কিলো যাবে এবং ফিরে আসবে। মনে রাখবে তোমার সাথে লাঠি সহ একটি লোক থাকবে, যদি 1 ফোঁটা দুধ পড়ে যায় তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। যুবকটি বলল, ঠিক আছে। এবার যুবকটি শুধু গ্লাসের দিকে তাকিয়ে গেছে, আবার ফিরে এসেছে, কোনো দিকে তাকায় নাই, 1 ফোঁটা দুধও পড়তে দেয় নাই। এবার মুরব্বী লোকটি বলল, এই রাস্তায় কয়টি মেয়ে দেখেছ? যুবকটি বলল, একটি মেয়েও দেখি নাই। মুরব্বী লোকটি বলল, কেন দেখো নাই? যুবক বলল, কারণ 1 ফোঁটা দুধ পড়লে আমার শাস্তি হবে এই ভয়ে। মুরব্বী লোকটি বলল, ঠিক, আল্লাহকে এভাবে ভয় করতে হবে, তাহলেই তুমি তোমার চোখকে হেফাজত করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলের চোখকে হেফাজতে রাখার তৌফিক দান করুন, আমিন।